ম্যাচেরও দুরন্ত সেঞ্চুরি করে গেইলের রেকর্ড ভাঙলেন কিং কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলি গত রবিবার রাতে গুজরাটের বিপক্ষে খেলতে নেমে চলতি আইপিএলে তার সপ্তম সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার সৌজন্যে তিনি তার প্রাক্তন আরসিবি সতীর্থ ক্রিস গেইলের দীর্ঘদিনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রেকর্ড ভেঙে দিয়েছেন। কোহলি ব্যাঙ্গালুরুতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আরসিবি প্রায় একটি জিতে যাওয়া ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। 60 বলে তিনি 3 অঙ্কের ঘরে পৌঁছে যান। এই মরশুমে এটি কোহলির টানা দ্বিতীয় সেঞ্চুরি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দলের আগের ম্যাচেও 100 রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন 34 বছর বয়সী ব্যাটসম্যান। ক্রিস গেইল টুর্নামেন্টে 2018 সালের সংস্করণের লিগে তার ষষ্ঠ এবং শেষ সেঞ্চুরি করেছিলেন। তখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিনিধিত্ব করতেন এই ক্যারিবিয়ান তারকা। অন্যদিকে এই চলতি আইপিএল মরশুমের আগে টুর্নামেন্টে কোহলির শেষ সেঞ্চুরিটি এসেছিল 2019 সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে। এই সপ্তাহের শুরুতে হায়দ্রাবাদের বিপক্ষে সফল রান তাড়া করার সময় বিরাট সেই 3 অঙ্কের স্কোরের অপেক্ষার অবসান ঘটান। এদিন টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে কোহলি ম্যাচের শুরুটা সাহসিকতার সাথে শুরু করেছিলেন। তিনি নিজের বিধ্বংসী ইনিংসের মধ্যে দিয়ে ব্যাঙ্গালোরকে 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 197 রানের শক্তিশালী স্কোরে নিয়ে যেতে সাহায্য করেছিলেন। এছাড়াও এটি টি-20 ক্রিকেটে কোহলির 8ম সেঞ্চুরি ছিল। এই 8ম সেঞ্চুরির মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ান থ্রোই ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ এবং মাইকেল ক্লিঙ্কারের সাথে এক আসনে বসেছেন বিরাট কোহলি। এবার আসি ম্যাচের প্রসঙ্গে। এদিন 2023-এর চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2টো ম্যাচই হলো চিত্তাকর্ষক। এদিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে 200 রান করলেও নিজেদের দুর্গ অক্ষত রাখতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে বসে 8 উইকেটে, আর অন্য ম্যাচে হলো 17 রানের ছড়াছড়ি। সেঞ্চুরি করলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং গুজরাট টাইটান্সের তারকা ওপেনার শুভমান গিল। তবে শেষ মুহূর্তে ম্যাচ জিতল গুজরাট দল আর হাসল মুম্বাই ইন্ডিয়ান্স। কার্যত গত শনিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করেছিল কলকাতা নাইট রাইডার্স। ইডেন উদ্যানে শেষ হয়েছিল নাইটদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা। বাকি ছিল 2টি দল, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ চারে যেতে হলে 2 দলকে জিততে হতো তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে। এদিন সানরাইজার্স হায়দ্রাবাদ বড় রান করলেও জয় হাসিল করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে এক পা বাড়িয়ে রেখেছিল তারা। চোখ ছিল চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে। আরসিবির ম্যাচের ওপর নির্ভর করেছিল রোহিত শর্মাদের ভাগ্য। রবিবার ব্যাঙ্গালোরে শুরু হয় প্রবল বৃষ্টি। আরসিবি বনাম গুজরাটের ম্যাচ নিয়ে তৈরি হয়েছিল সংশয়। ম্যাচ না হলে সরাসরি শেষ চারে জায়গা করে নিতে পারত মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু দেরিতে হলেও শুরু হয়েছিল ম্যাচ। মেঘলা স্যাঁতস্যাঁতে আবহাওয়া প্রভাব ফেলতে পারেনি ব্যাটসম্যানদের ওপর। প্রথমে ব্যাট করতে নেমে ফের সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্যারিয়ারে এটি তার 7ম শতরান। সব মিলিয়ে 20 ওভারে 197 রান করেছিল আরসিবি দল। কোহলি সেঞ্চুরি করার পরেও 200 ছুঁতে পারেনি আরসিবি। করতে পারলে হয়তো ম্যাচের ভাগ্য অন্যরকম হতো। বিরাটের সেঞ্চুরির জবাব দেন গুজরাট তারকা শুভমান গিল। ফের আইপিএলে 2 ইনিংসে হয় 1টি করে শতরান। বিরাটের 101 রানের ইনিংসের উত্তরে গিলের অপরাজিত 104 রানের ইনিংস আসে। 5 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লে গ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।